হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইশিতাস কিচেনে আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, আর এটি হচ্ছে ইন্ডিয়ান একটি রেসিপি। হায়দ্রাবাদে এই রেসিপিটা অনেক বেশি পপুলার, আর তার নাম হচ্ছে চিকেন 65। আর এই চিকেন 65টা কিন্তু দুইভাবে রান্না করা যায়। একটা হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করে সেটাকে ডিপ ফ্রাই করে নান পরোটার সাথে সার্ভ করা হয় কিংবা সসের সাথে। আরেকটা হচ্ছে ডিপ ফ্রাই করার পর সেটাকে বিভিন্ন মশলা সস দিয়ে আবার একটু গ্রেভি আকারে করতে হয়। আজ আমি আপনাদের ঝটপটভাবে ফার্স্ট উপায়ে চিকেনটা তৈরি করে দেখাবো। আর এই চিকেন 65টা কিন্তু নান পরোটা কিংবা সসের সাথে সার্ভ করে দেখবেন, অসাধারণ লাগে। চিকেন 65টা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। এর বোনলেস চিকেন মিন্স যে চিকেনের মাংসতে কোনো ধরনের হাড় থাকবে না, হালকা একটু চর্বি থাকলে কোনো সমস্যা নেই, এতে মাংসটি একটু জুসিও হয়। আর আমি তাই এইখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ বোনলেস চিকেন। আর এই বোনলেস চিকেনটাকে আমি নিয়েছি বুকের মাংস থেকে, কারণ বুকের মাংসের চিকেনগুলো এরকম ফ্রেশ মাংস পাওয়া যায়। এই মাংসগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি কিউব কিউব করে, এমন টুকরোগুলো হতে হবে, একটু বড় সাইজের বাট এমন কিউব করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা এই চিকেনগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস মানে লেবুর রস, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের টেস্টটা আপনারা বুঝিয়ে দিবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এই চিকেনটা একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে। দেন দিচ্ছি ইনস্ট্যান্ট আমরা যে মশলা থাকে বারবিকিউ মশলা, সেই মশলাটা 1 চা চামচ। এই বারবিকিউ মশলাটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আমি এখানে কেনা গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ সামান্য একটু জিরা একসাথে করে নিয়ে একটু তেলে নিয়ে দেন এটাকে ফাঁকি করে নিয়েছি। ফাঁকি করে নিলেই ইনস্ট্যান্ট একটা গরম মশলা হয়ে যায়। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে সবগুলো উপকরণের সাথে আমরা এই চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, আপনারা এটা কিনেও নিতে পারেন, তা না হলে বাসায় আমরা যে ভাত খাই সে ভাতের চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়োটা করে নিতে পারেন। চিকেনটাকে একটু বাইন্ডিংয়ের জন্য আমরা এই চালের গুঁড়োটা ইউজ করেছি, আপনাদের পরিমাপটা একটু কম বেশি লাগতে পারে। দেন একটা প্যান গরম করে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে যতগুলো চিকেনের পিস একটা প্যানে জায়গা নেই তা দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই চিকেন 65-এর কালারটা অনেক সুন্দর লালচে আসে, যা দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। এমন গোল্ডেন ব্রাউন কালার হলে এক ব্যাচ ভেজে নিয়ে আমি আবার অন্য ব্যাচ চুলায় দিয়ে দিয়েছি। সবগুলো চিকেনকে আমি এখন খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে একটা পাত্রে আলাদাভাবে তুলে রাখছি। এবার যে কাজটা করব আপনারাও সেটা অবশ্যই করবেন। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার অথবা ঘি দিয়ে তাতে 2 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 3 থেকে 4টা কাঁচামরিচ ঠিক এইভাবে ফালি করে নিয়ে হালকা একটু ভেজে নেব। এই টাইমে দেখবেন বাটার আর গার্লিকের মিশ্রণে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসছে। হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো গার্লিক আর বাটারের সাথে দিয়ে দিয়ে খুব বেশি টাইম কিন্তু আর চুলাতে রাখা যাবে না, এতে করে বাটার অথবা ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে, আর নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের দারুণ মজার হায়দ্রাবাদ স্টাইলে চিকেন 65 রেসিপি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।